नमस्कार बंधुरा इम्पोर्टेंट इनफरमेशन चैनले अपन स्वागतम आशा कर सबाई भलो आस्थ आज के अपन का आर नतून एक भिडियो एने पुरो विषय जानते गले भिडियो ना टेने प्रथम थे शेष पर्त पुरोटी देखते हैं और दर्शक बंधुदर का अनुरोध जरा एखार चैनल सबसक्राइब करें ता अवश्य चैनल सबसक्राइब कर नीन लेटेस्ट भिडियो अपडेट पवार बेल आइकनटी प्रेस कर दिन। वेस्ट बेंगल पुलिस एक पर एक नोटिफिकेशन छिड़े ही चले तो आज के हमारे भिडियो वेस्ट बेंगल पुलिस जो कन्स्टेबल और लेडी कन्स्टेबल जो विज्ञप्ति छिड़े से विज्ञप्ति नहीं आज के हमारे भिडियो तो चलो हमें इसे गेजी वेस्ट बेंगल पुलिस जो ऑफिशियल वेबसाइट तरह होम पेजे ऑफिशियल वेबसाइट हलो wbpolice.gov.in जेटा डेस्क्रिप्शन बक्से देया थाकबे। तो यही हलो वेस्ट बेंगल पुलिस होम पेज जो ऑफिशियल वेबसाइट तरह होम पेज तो ये अपना देखो ऊपर दिखे लेखा आज रिक्रुटमेंट रिक्रुटमेंट लेखाटार ऊपर क्लिक कर लम क्लिक करारे दो टैब खुले गए एक रिक्रुटमेंट और एक एक्जामटेड कैटागरि तो आर रिक्रुटमेंट टैबर ऊपर क्लिक कर लम एबार देखुन एखाने दो नम्बर सिरियल जे रयेछे रिक्रुटमेंट टू द पोस्ट अफ कन्स्टेबल एंड लेडी कन्स्टेबल इन वेस्ट बेंगल पुलिस 2020 आमरा करलाम गेट डिटेल्स। तो आमरा ब्रीफ जे नोटिफिकेशनटा से नोटिफिकेशनटा आमरा देखे नेब। तीन नम्बर सिरियल देखुन नोटिस फर रिक्रुटमेंट अफ कन्स्टेबल एंड लेडी कन्स्टेबल इन वेस्ट बेंगल पुलिस 2020 चलो नोटिस डाउनलोड कर रिक्रुटमेंट टू द पोस्ट अफ कन्स्टेबल एंड लेडी कन्स्टेबल इन वेस्ट बेंगल पुलिस 2020 नोटिस तो देखो एप्लीकेशन आर इनवाइटेड फ्रॉम एलिजिबल इंडियन सिटीजेंस हैविंग फॉलोइंग एलिजिबिलिटी क्राइटेरिया फॉर रिक्रुटमेंट टू द पोस्ट अफ कन्स्टेबल एंड लेडी कन्स्टेबल इन वेस्ट बेंगल पुलिस 2020 NVF, Home Guard Personnel and Civic Volunteers serving in West Bengal Police only are also eligible to apply subject to fulfillment of eligibility criteria. অর্থাৎ যারা সিভিক ভলান্টিয়ার হোম গার্ড এবং এনভিএফ পোস্টে যারা রয়েছেন তারাও কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটা এখানে বলা আছে যদি তাদের ফুলফিলমেন্ট অফ এলিজিবিলিটি মানে অন্যান্য যে এলিজিবিলিটি চাওয়া হয়েছে সেই সমস্ত এলিজিবিলিটি যদি তাদের মধ্যে থাকে তারাও কিন্তু এই কনস্টেবল পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা একের পর এক দেখে নেব যে এখানে কি কি নোটিশের মধ্যে রয়েছে বা কি কি চাওয়া হয়েছে। প্রথমে আমরা দেখব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো দেখুন এখানে বলা হচ্ছে এজ, প্রথমে রয়েছে এজ, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট নট বি লেস দ্যান 18 ইয়ার্স ওল্ড and must not be more than 27 years old as on 1st January 2021 অর্থাৎ 2021 এর পয়লা জানুয়ারি হিসেবে 18 এবং 27 এর মধ্যে বয়স চেয়েছে। 18 এর নিচে হলে হবে না এবং 27 এর উপরেও হওয়া চলবে না। 1/1/2021 এর হিসেবে কিন্তু বয়স গণনা হবে। দ্য আপার এজ লিমিট শ্যাল বি রিল্যাক্সড বাই 5 ইয়ার্স ফর দ্য ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু দ্য ক্যাটাগরিজ অফ শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস and by 3 years for the candidate belonging to the categories of other backward classes অর্থাৎ বয়সের উচ্চসীমায় ছাড় দেওয়া হবে শুধুমাত্র এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। এসসিদের জন্য 5 বছর, এসটিদের জন্য 5 বছর এবং ওবিসিদের জন্য 3 বছর কিন্তু বয়সের উর্ধ্বসীমায় ছাড় দেওয়া হয়েছে। এসসি এসটিদের জন্য 5 বছর এবং ওবিসিদের জন্য 3 বছর বয়সের উর্ধ্বসীমায় ছাড় রয়েছে। তো তারপর এনভিএফ অ্যান্ড হোমগার্ড পার্সোনাল সার্ভিং ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর অলসো এলিজিবল ফর রিল্যাক্সেশন অফ আপার এজ লিমিট অ্যাজ পার এক্সিস্টিং গভর্নমেন্ট অর্ডার অর্থাৎ এনভিএফ এবং হোমগার্ডে যারা কর্মরত রয়েছেন তারাও যদি মানে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে এনভিএফ এবং হোমগার্ড হয় সেই হোমগার্ড যারা সার্ভিং করছেন তারাও যদি অ্যাপ্লিকেশন করতে পারেন তাদের ক্ষেত্রেও কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হয়েছে। হাওয়েভার নো এজ রিল্যাক্সেশন ইজ অ্যাভেলেবল ফর দ্য সিভিক ভলান্টিয়ার পার্সোনাল সার্ভিং আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সিভিক ভলান্টিয়ার রয়েছেন যারা তারা কিন্তু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনো বয়সের ছাড় পাবেন না। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদেরকে নো এজ রিল্যাক্সেশন ইজ অ্যাভেলেবল ফর দ্য সিভিক ভলান্টিয়ার অর্থাৎ সিভিক ভলান্টিয়ারদের জন্য কিন্তু কোনো বয়সের ছাড় পাবেন না। তো এরপরে আমরা চলে আসবো এডুকেশনাল কোয়ালিফিকেশন। দু নম্বরে দেখুন রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন।
দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টরা শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই হবে, শুধুমাত্র মাধ্যমিক পাস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে রয়েছে বা এর কোনো সমতুল্য কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস হলেই কিন্তু অ্যাপ্লিক্যান্টরা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তিন নম্বর রয়েছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ কি না, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এবল টু স্পিক রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাংলায় কিন্তু লিখতে পড়তে এবং বলতে জানতেই হবে। হাউএভার দিস প্রভিশন উইল নট বি অ্যাপ্লিকেবল টু দ্য পারসনস হু আর পার্মানেন্ট রেসিডেন্টস অফ হিল সাব ডিভিশন অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট, অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্টের যে হিল সাব ডিভিশন রয়েছে, যে পাহাড়ের যে সাব ডিভিশনগুলো রয়েছে অর্থাৎ মহকুমাগুলো রয়েছে, সেখানের বাসিন্দা হলে, সেখানে যদি পার্মানেন্ট বাসিন্দা হয়, স্থায়ী বাসিন্দা হলে তাদের কিন্তু এক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের ক্ষেত্রে বাংলায় লিখতে পড়তে বা বলতে না জানলেও কিন্তু হবে। চার নম্বর রয়েছে এনভিএফ হোম গার্ড পার্সোনাল অ্যান্ড সিভিক ভলেন্টিয়ার্স সার্ভিং আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড ডিজাইরাস অফ অ্যাপ্লাইং শুড কমপ্লিট থ্রি ইয়ার্স অফ সার্ভিস অ্যাজ অন 1st January 2021, অর্থাৎ এনভিএফ হোমগার্ড পার্সোনাল এবং সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছেন, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে কর্মরত, তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিকই, কিন্তু তাদের ক্ষেত্রে অবশ্যই তাদের বয়স, চাকরির বয়স 3 বছর হতে হবে, অর্থাৎ তাদের 1/1/2021 তারিখ অনুযায়ী তাদের সার্ভিসের 3 বছর কমপ্লিট হতে হবে, তাদের কমপ্লিট 3 বছর সার্ভিস করলে তবেই কিন্তু তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্মস মে বি সাবমিটেড থ্রু অনলাইন অর অফলাইন মোডস ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম 22 January 2021 to 20 February 2021, অর্থাৎ 22 জানুয়ারি 2021 থেকে 20 February 2021 বিকেল 5টা পর্যন্ত অ্যাপ্লিকেন্ট যারা রয়েছেন তারা কিন্তু অনলাইন এবং অফলাইন দুটো মোডেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। দ্য লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম থ্রু পোস্টাল সার্ভিস ফর অফলাইন অ্যাপ্লিকেন্টস ইজ 20th February 2021 at 5 PM, অর্থাৎ যারা অফলাইনে ফর্ম ফিল আপ করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু লাস্ট ডেট সেই 20 February রয়েছে, কিন্তু তার মধ্যে অফলাইনের যে ফর্মটি হবে সেই ফর্মটি কিন্তু তাদেরকে পোস্টাল সার্ভিসের মাধ্যমে অবশ্যই অফিসে পাঠাতেই হবে, সেই ডেটও কিন্তু 20 February 2021 বিকেল 5টার মধ্যে। দ্য লাস্ট ডেট অফ ডিপোজিট অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড অর প্রসেসিং ফিজ ইন রেসপেক্ট অন অফ অনলি দ্য অ্যাপ্লিকেন্টস অ্যাপ্লাইং থ্রু অনলাইন মোড ইউজিং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক চালান উইল বি 23rd February 2021 ডিউরিং ব্যাঙ্কিং আওয়ার্স ডিউ টু টেকনিক্যাল রিজন, অর্থাৎ টেকনিক্যাল রিজনের জন্য যাতে কোনো গণ্ডগোল না ঘটে তার জন্য কিন্তু 23 February 2021 পর্যন্ত কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের চ্যানেলের মাধ্যমে কিন্তু টাকা জমা দেওয়া যাবে। অ্যাপ্লিকেশন যে ফিজ সেই ফিজ কিন্তু 23 February 2021 পর্যন্ত যে কোনো সময় ব্যাঙ্কিং আওয়ার্সে গিয়ে, অবশ্যই ব্যাঙ্কিং আওয়ার্সে গিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে চালানোর মাধ্যমে জমা করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, কমেন্টে জানান আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন, নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।